প্রেম তো হাজার বছর আগে যা ছিল তাই আছে, হয়তো ফর্ম বদলেছে, চিঠি আগে দেখা হতো না, তারপর আস্তে চিঠি আসলো, অন্যান্য বিভিন্ন ফর্মে প্রেমের ইয়ে, কিন্তু প্রেম ইন বেসিক মূলটা তো একই রয়ে গেছে, মানব মানবের যে অনুভূতি সেটাই প্রেমের। মানে আমার যার একটা ইয়া ছিল যে ধর যে একটা ছবি ছিল নটিং হিল, ওই সিনেমাতে জুলিয়া রবার্টস একটা ডায়লগ ছিল, ইয়ং গানকে দেখে বলে যে আই এম এ গার্ল স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ এ বয় আস্কিং হিম টু লাভ হার। তো দিস ইজ দ্য বেসিক এক্সপ্রেশন, যে যে কোনো আমার এখানেও আমি তাই দেখছি বয় স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ এ গার্ল আস্কিং হার টু লাভ হিম, এটাই ছিল আমার শেষ দৃশ্য। যদিও তো প্রেম সব যুগে যেরকমই হোক বেসিকটা একই, আমাদের লক্ষ লক্ষ মানুষ প্রবাসে কাজ করে, পড়াশোনায় আছে বা চাকরি বাকরি করতে যায়, এবং এরা লক্ষ লক্ষ মানুষ কিন্তু একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে, কারণ বাড়িতে বউ রেখে গেছে, কেউ প্রেমিকা রেখে গেছে। আমি যাদের গল্প বলছি, ছাত্রছাত্রীদের গল্প, যারা পড়তে গেছে তাদের কষ্ট, প্রেমিকা রেখে গেছে, এইটা অনেক অনেক রেলেভেন্ট। এটা কেন জানি এখনো হয়নি। তো জাহান সুলতানা ছিল ওর একটা আয়াশালিক আমাদের হিট একটা প্রোডাকশন ছিল, তো তখন জাহাঙ্গে বললাম যে একটা গল্প দাও, তো এর গল্পটা নিয়ে একটা জিস্ট কোর একটা গল্প দিল লং ডিস্টেন্স, সেটার উপর আস্তে আস্তে কাজ করতে করতে একটা স্ক্রিন প্লে ডেভেলপ করে আজকে। মানে আমরা চাইছিলাম যে ওটিটিতে এমন একটা রোম্যান্টিক কাপল লঞ্চ করতে যারা নিউ, একেবারে রিফ্রেশিং হবে, এবং ছেলেটা বা মেয়েটা এক ধরনের, মানে যাকে এখন এক্সপ্লোর করা হয়নি ওই জনরাতে। আমি প্রীতমকে এই জনরাতে কাজ করতে খুব একটা আমি দেখিনি এভাবে, সো এইটা দেখলাম যে একটা একটা ফ্যাক্টর কি যেন আছে ওর ভিতরে যেটা এক্সপ্লেন করা যায় না, সেরকম একটা কিছু চার্ম আছে, চার্ম ওই কারণে যে সেই চার্মটার কারণেই ছেলেটাকে কাজ করে, এবং সে এত ব্রিলিয়ান্ট, সে দাঁড়িয়ে থাকলেও মনে হবে যে আপনার দিকে প্রেম দিয়ে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, যেমন দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে, মেরে এমনিতেই পড়ে যায় এবং তাকিয়ে আছে, কিন্তু তুই অ্যাক্টিং করছিস। প্রীতম ইজ ওয়াচিং দিস তাকিয়ে থাকলেই হয়। 12টা প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন কাস্টিং ছিল, তো যারা বাকি ছিল তার ভেতরে বেস্ট চয়েস ছিল আমার, আমার ভাগ্যে ফারিন পড়েছে। তো ফারিনের সাথে কাকে ম্যাচ আপ করা যায় সেটা, আর ফারিনের অভিনেত্রী হিসেবে আনডাউটলি সে ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস এই সময়ে, এগুচ্ছে এখনো রাইজিং। তো আর যে ক্যারেক্টারটা আমরা চুজ করেছিলাম যে একটা স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, ওয়ার্কিং ওম্যান, যে একটু কখনো কখনো একটু বেশি ইগোটিস্টিক্যাল, এবং একটা সময় নেগেটিভিটিটাকে গ্র্যাব করে কিন্তু নিজেকে প্রুভ করতে চায়, এই এই সমস্ত কাজের আমার দেখা অভিজ্ঞতা আছে, এটা সে পারবে। আমি তাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে তোমার এই এই সাইডটা খুবই তুমি পারবে, নেগেটিভ সাইডটা, অ্যাঙ্গার সাইডটা, জেদ, রাগ, ক্ষোভ, দুঃখ, এই সাইডটা তুমি পারবা, কিন্তু এই চ্যালেঞ্জটা সে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা কে ফারহান? চোখে পড়বে না, কিন্তু কেমিস্ট্রিটা থাকলেই জাস্ট হয়ে যাবে, এবং সে একটা মানে ট্রেমেন্ডাসলি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে উতরে গেছে।